প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। গত ক্লাসে তোমাদের আমরা ঘাতটি অধ্যয়নের যে চিত্রভিত্তিক বিশ্লেষণ দেখাইছিলাম, আজকে ওই ঘাতটি অধ্যয়নের আমরা আরেকটি চিত্রভিত্তিক বিশ্লেষণ দেখাবো। তাহলে প্রথম, মানে এর আগের ক্লাসে আমরা দেখাইছিলাম সরকারি ব্যয় স্থির রেখে কর হ্রাস এবং করের পরিমাণ স্থির রেখে সরকারি ব্যয় বৃদ্ধি। এই দুইটা বিষয় আমরা একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখে বা বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ঘাটতি অর্থ সংস্থান আরেকটি চিত্রভিত্তিক বিশ্লেষণ, সেটা হচ্ছে সরকারি ব্যয় ও কর সম পরিমাণে বৃদ্ধি। এখন তাহলে গত ক্লাসে আমরা দেখেছি যে কোনো একটা স্থির রেখে একটা বৃদ্ধি বা একটা হ্রাস, কিন্তু আজকে আমরা দেখাবো সরকারি ব্যয় ও কর সম পরিমাণে দুইটাই যদি একসঙ্গে বৃদ্ধি করা হয়। তাহলে আমরা চিত্রটা খেয়াল করি, ভূমি অক্ষে আয় স্তর, লম্ব অক্ষে সামগ্রিক চাহিদা নির্দেশ করা হয়েছে। এগুলো আমি এর আগে ক্লাসে বলেছি, তারপর আরেকবার বলি, এটি হচ্ছে সামগ্রিক চাহিদা এবং 45 ডিগ্রি রেখাকে আমরা সামগ্রিক যোগান রেখা বলতে পারি। আচ্ছা, এখন একটা দেশে সরকার যদি তার সরকারি ব্যয় এবং কর একই সাথে বৃদ্ধি করে, সেক্ষেত্রে কি হবে? ব্যয় প্রভাব অধিক শক্তিশালী হওয়ায় সামগ্রিক চাহিদা AD1 থেকে বৃদ্ধি পেয়ে AD2 হবে। আচ্ছা, AD1 যখন ছিল তখন বিন্দু কি ছিল? এ বিন্দুতে আয় স্তর কত? Y1। এখন সামগ্রিক চাহিদা AD1 থেকে বেড়ে AD2 হয়, বিন্দু কি? সি। সি বিন্দুতে আয় স্তর কত? Y3। তার মানে কি? সরকার ব্যয় বৃদ্ধির কারণে, দেশে ভোগ বিনিয়োগ বৃদ্ধির পাওয়ার কারণে সামগ্রিক চাহিদা বেড়ে AD1 থেকে AD2 হয়। AD2 যখন হয় তখন দেশের আয় স্তর বেড়ে কি হয়? Y1 থেকে Y3। তার মানে একটা দেশে আয় স্তর বেড়ে মাধ্যমে অর্থায়ন করে থাকে। একই সাথে যদি করের পরিমাণও বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কি হবে? সামগ্রিক চাহিদার পরিমাণ কমে যাবে। কমে যে কি হবে? AD2 থেকে কমে AD3 হয়, বিন্দু বি। বি বিন্দুতে আয় স্তর কত? Y2। তার মানে কি? আয় স্তর Y3, Y2 পরিমাণ কমে গেছে, Y3 থেকে Y2 তে চলে আসে, তার মানে কমে গেছে। তাহলে একই সঙ্গে যদি সরকারি ব্যয়ও বৃদ্ধি করা হয়, করের পরিমাণও বৃদ্ধি করা হয়, কিন্তু ব্যয় প্রভাব অধিক শক্তিশালী হওয়ার কারণে সামগ্রিক চাহিদা বেশি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে AD2 হয়, সেক্ষেত্রে আয় স্তর হয় Y1, Y3। কিন্তু একই সাথে করের পরিমাণ বৃদ্ধি করার কারণে আবার আয়ের পরিমাণ কমে আসে, মানে সামগ্রিক চাহিদা কমে যায়, কমে যে কি হয়? AD3। তখন আয় স্তর কত? Y2। তার মানে কি? আয় স্তরের পরিমাণ কমে গেছে, কিন্তু Y1, Y2 পরিমাণ সামগ্রিকভাবে যদি বিশ্লেষণ করি, Y1, Y2 পরিমাণ আয় স্তর কিন্তু ঠিকই বৃদ্ধি পেয়েছে। তার মানে সরকারি ব্যয় ও কর সম পরিমাণে বৃদ্ধির কারণেও, এক দুটো একই সাথে বৃদ্ধির কারণেও Y1, Y2 পরিমাণ অর্থায়ন আমরা করতে পারি, ঘাতীয় অর্থসংস্থান এইভাবে আমরা অর্থায়ন করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম সরকারি ব্যয় ও কর সম পরিমাণে বৃদ্ধি করলেও আমরা আয় স্তর বৃদ্ধি পাই Y1 থেকে Y2 পরিমাণ, এভাবে আমরা ঘাটতি অধ্যয়ন করতে পারি। তাহলে আশা করি তোমরা এই চিত্রভিত্তিক বিশ্লেষণ দুইটি বুঝতে পারছো। এখন আমরা এই অধ্যায়ে আর একটি অন্য টপিক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেয়াদের ভিত্তিতে তহবিলের উৎসসমূহ বা অর্থায়নের উৎসসমূহ। মেয়াদের ভিত্তিতে অর্থায়ন উৎসসমূহকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা স্বল্প মেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী অর্থায়ন, দীর্ঘমেয়াদী অর্থায়ন। তাহলে প্রথমে চলে আসি আমরা স্বল্প মেয়াদী অর্থায়ন। কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান তার দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য 1 বছর বা তার কম সময়ের মধ্যে বা কম সময়ের জন্য যে অর্থায়ন বা ঋণ গ্রহণ করে তাকে স্বল্প মেয়াদী অর্থায়ন বলে। স্বল্প মেয়াদী অর্থায়নের মধ্যে হতে পারে নগদ টাকা, মজুত দ্রব্য, দেনাদার, প্রাপ্য বিল, ব্যাংকে রক্ষিত টাকা। দুই হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। স্বল্প মেয়াদী অর্থায়নের এক অন্তর্বর্তীকালীন বিকল্প ব্যবস্থা হলো মধ্যমেয়াদী অর্থায়ন। তার মানে যে অর্থায়ন 1 থেকে 7 বছর মেয়াদের জন্য অর্থায়নকে সাধারণত আমরা মধ্যমেয়াদী অর্থায়ন বলে থাকি। যেমন বাণিজ্যিক ব্যাংকের মেয়াদি ঋণ, তারপরে হচ্ছে বীমা কোম্পানির মেয়াদি ঋণ, যন্ত্রপাতি বিষয়ক ঋণ ইত্যাদিকে আমরা মধ্যমেয়াদী অর্থায়ন বলে থাকি। এটি চলতি মূলধনের প্রয়োজন মেটাতে বা কখনো স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য ব্যবহৃত হয়। তারপর আমরা চলে আসি দীর্ঘমেয়াদী অর্থায়ন। ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তির প্রয়োজন মেটানোর জন্য
7 বছর থেকে 20 বছর মেয়াদি অর্থায়নকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। এ অর্থ সাধারণত স্থায়ী সম্পত্তি যথা ভূমি, ইমারত, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি ক্রয়ের জন্য ব্যবহার করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম যে মেয়াদের ভিত্তিতে অর্থায়নকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন কি, যেটা 1 বছরের জন্য, মধ্যমেয়াদী যেটা 1 থেকে 7 বছরের জন্য, এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন 7 থেকে 20 বছরের জন্য। তাহলে স্বল্পমেয়াদী নগদ অর্থ ব্যাপার থাকে, চলতি মানে অর্থের তারল্য, মধ্যমেয়াদে স্থায়ী সম্পত্তি ক্রয় করা যায় বা নগদ অর্থের প্রয়োজন মেটানো যায়, দীর্ঘমেয়াদে ভূমি, ইমারত, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় করা। শিক্ষার্থী, তাহলে আমরা 2 নম্বর স্টেপটা দেখি, অর্থায়নের উৎস হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিজস্ব সঞ্চয়। আচ্ছা, নিজস্ব সঞ্চয়কে আমরা দুভাবে ব্যাখ্যা করতে পারি, একটা হচ্ছে ব্যক্তিগত সঞ্চয়, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক পর্যায়ের সঞ্চয়। আচ্ছা, ব্যক্তিগত সঞ্চয় কি? তো ব্যক্তি তার আয়ের পুরোটাই কিন্তু ব্যয় করে না, কিছুটা সঞ্চয় করে। এভাবে সে যা সঞ্চয় করে তা তার ব্যক্তিগত সঞ্চয়। এ সঞ্চয় প্রধানত তার আয়ের উপর নির্ভর করে। ব্যক্তির আয় বেশি হলে সঞ্চয় বেশি হবে, ব্যক্তির আয় কম হলে সঞ্চয় কম। আমরা বুঝতে পারতেছি মানুষ যা আয় করে তার থেকে ভোগ ব্যয় বাদ দিয়ে যে অংশটুকু অবশিষ্ট থাকে সেটাকে আমরা সঞ্চয় করি। সেটা যদি একজন ব্যক্তি, সেটা তো ব্যক্তিগত সঞ্চয়। আচ্ছা, তাহলে ব্যক্তিগত সঞ্চয় প্রধানত তার আর্থিক আয় দ্বারা নির্ণীত হয়। তবে ক্ষেত্রে সঞ্চয় সাধারণত সুদের হার, কর ব্যবস্থা, দূরদৃষ্টি, মানে যদি আমানতের উপর সুদের হার বেশি থাকে তাহলে ব্যক্তি বেশি সঞ্চয় করবে, ব্যক্তি দূরদৃষ্টি সম্পন্ন হয়, তার সঞ্চয় করা আগ্রহ বৃদ্ধি পাবে, পরিবারের প্রতি মমত্ববোধ, জানমাল নিরাপত্তা ইত্যাদি দ্বারা সঞ্চয় প্রভাবিত হয়। অনেক সময় ওই ব্যক্তি যদি দুর্ঘটনা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা, তারপরে কোনো দ্রব্য বা মূল্যবান সম্পত্তি ক্রয় করা, উৎপাদনক্ষম কোনো কাজ শুরু করা ইত্যাদির জন্য অর্থায়নের প্রয়োজন পড়লে ব্যক্তি সর্বাগ্রে নিজস্ব সঞ্চয় কাজে লাগাতে পারে। আচ্ছা, তারপর 2 নম্বর চলে আসি প্রাতিষ্ঠানিক পর্যায়ের সঞ্চয়। ব্যবসা প্রতিষ্ঠানও ব্যক্তির মতো সঞ্চয় করে থাকে। এক মালিকানা ও অংশীদারি কারবারে প্রাপ্ত মুনাফার সবটাই মালিকরা ব্যয় করে ফেলে না, তার কিছু অংশ কি করে, সঞ্চয় করে। তাহলে প্রতিষ্ঠান তার মালিকরা তার আয়ের সম্পূর্ণ অংশই ব্যয় করে না, কিছু অংশ সঞ্চয় করে রাখে। ভবিষ্যতে কারবারের উন্নয়ন, সম্প্রসারণ, কলকারখানা ব্যবহৃত যন্ত্রপাতি, কলাকৌশল পরিবর্তন, গবেষণা, নতুন উদ্ভাবিত দ্রব্য উৎপাদন ইত্যাদির জন্য অর্থায়নের প্রয়োজন হলে মালিকরা এ সঞ্চয় কাজে লাগায়। এক্ষেত্রে উদ্যোক্তাদের বেঁচে যাওয়া মূলধন, মুনাফা, কারবারের জন্য অবচয় সঞ্চিত শ্রমিক, মূলধনী কারবারের নিজস্ব সঞ্চয় থাকে, অবণ্টিত মুনাফা কারবারের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা, ভবিষ্যৎ তহবিল ইত্যাদি হলো এই কারবারের নিজস্ব সঞ্চয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি অর্থায়ন কি এ বিষয়টা ভালো করে বুঝে থাকি, তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমার প্রথম থেকে এ পর্যন্ত 4টা লেকচার হচ্ছে এই ক্লাসে। আমরা যদি প্রথম থেকে এই ক্লাসগুলো ভালো করে দেখি বা বুঝি, তাহলে কিন্তু আমাদের এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তাহলে তোমরা সহজে বুঝতে পারবে না, ক্লাসগুলো বুঝতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই অধ্যায়ের নিজস্ব অর্থায়নের সুবিধা সমূহ আলোচনা করব। তাহলে নিজস্ব অর্থায়নের সুবিধা সমূহ, ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন নিজস্ব সঞ্চয় থেকে অর্থ সংস্থান করে তখন তা হয় নিজস্ব অর্থায়ন। তাহলে নিজস্ব অর্থায়নের কিছু সুবিধা রয়েছে, একটু আলোচনা করি। ধরো আমি একটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে চাই ব্যক্তিগত বা মানে ব্যক্তিগত নিজস্ব অর্থায়নে, তাহলে সুবিধা সমূহ কি কি হতে পারে। 1 নম্বর পয়েন্ট, দেখো, অর্থ প্রাপ্তির নিশ্চয়তা। তাহলে যদি নিজস্ব অর্থায়ন থেকে ব্যবসা পরিচালনা করা হয় সেক্ষেত্রে কি হবে, ওই ব্যক্তির যে পরিমাণ অর্থ প্রয়োজন তার নিজস্ব সঞ্চয় থেকে সংগ্রহ করতে পারবে, এবং তার সে সঞ্চয়টা তার কি, তার নিজস্ব নিয়ন্ত্রণাধীনে থাকে। 2 নম্বর পয়েন্ট কি ছিল, নির্দিষ্ট পরিমাণ অর্থ, নিজস্ব সঞ্চয় থেকে কত টাকা খাটানো যাবে সে সম্পর্কে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান বা ওই ব্যক্তি জ্ঞাত থাকে, আগে থেকে জানে যে তার কি পরিমাণ অর্থ আছে, কি পরিমাণ অর্থ তাকে খাটানো যাবে। 2 নম্বর, 3 নম্বর পয়েন্ট কি ছিল, তাৎক্ষণিক অর্থায়ন। তাই নিজস্ব অর্থায়ন আরেকটি সুবিধা হচ্ছে অর্থায়নের প্রয়োজন পড়লে তাৎক্ষণিকভাবে তা করা যায়। তাহলে আমার যদি নিজস্ব সঞ্চয় কত টাকা আছে, কত মূলধন আছে আমি জানি, তাহলে আমার কি পরিমাণ অর্থ লাগবে তাৎক্ষণিকভাবে আমি সেটা অর্থায়ন করতে পারবো। 4 নম্বর পয়েন্ট, কম ঝামেলা, নিজস্ব সঞ্চয় থেকে অর্থায়নে তেমন কোনো আনুষ্ঠানিকতা পালনের প্রয়োজন পড়ে না বলে এ ধরনের অর্থায়নে ঝামেলা কম হয়। বুঝতেই পারতেছি নিজস্ব অর্থায়ন
এখানে কোনো অর্থসংস্থানের কোনো আনুষ্ঠানিকতা পালনের প্রয়োজন নেই, যখন প্রয়োজন তখনই অর্থায়ন করতে হবে বা অর্থ খাটানো যাবে বা মূলধন খাটানো যাবে। 5 নম্বর পয়েন্ট কি ছিল? কম ব্যয়, সংগৃহীত তহবিলের বিপরীতে কোনো সুদ প্রদান করতে, মানে নিজস্ব সঞ্চয়ের ক্ষেত্রে কোনো সুদ প্রদান করতে হয় না, তাই সহজেই তহবিল সংগ্রহ করা যায় এবং তার কোনো ব্যয় নেই। তারপর দায়মুক্ততা, নিজস্ব সঞ্চয়ের অর্থ বলে এখানে ঋণ পরিশোধের কোনো বাধ্যবাধকতা নেই। 7 নম্বর পয়েন্ট, স্বার্থ রক্ষা, কারবার যৌথ মূলধনী কারবার হলে শেয়ার হোল্ডারদের স্বার্থ সংরক্ষিত হয়। মন্দার সময় সুবিধা, মন্দার সময় কম দামে কাঁচামাল অন্যান্য দ্রব্যাদি কেনা যায়। তাহলে নিজস্ব অর্থায়ন যখন থাকবে, আমার যখন অর্থের প্রয়োজন হবে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যখন দেখা গেল যে কোনো সময় কাঁচামাল কম দামে ক্রয় করা যাচ্ছে, সে সময় আমি নিজস্ব অর্থায়ন থেকে সহজে কাঁচামাল বা অন্য দ্রব্যাদি কিনতে পারবো। আসলে নিজস্ব অর্থায়নের ক্ষেত্রে সুবিধাসমূহ অনেক বেশি, কারণ একটি প্রতিষ্ঠানের অর্থ প্রাপ্তির নিশ্চয়তা, কোন সময় কি পরিমাণ অর্থ প্রয়োজন, তাৎক্ষণিকভাবে অর্থ সংগ্রহ করা যায়, ঝামেলা কম, ব্যয় কম, দায়মুক্ততা নেই, মন্দার সময় সহজেই অন্যান্য কাঁচামাল দ্রব্যাদি ক্রয় করা যায়। এভাবে নিজস্ব অর্থায়নের মাধ্যমে একটি ব্যক্তি বা প্রতিষ্ঠান তার অর্থায়ন করে থাকে বা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা নিজস্ব অর্থায়নের সুবিধাসমূহ মোটামুটি বুঝতে পারলাম। আসলে অনলাইন ক্লাসে বা রেকর্ড করা ক্লাসে পুরোপুরি বোঝানো একটু জটিলতা আছে, তো আমরা তারপরও চেষ্টা করছি তোমাদের ভালোর জন্য। শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ে এর আগেও এই যে বাংলাদেশের ঋণের বিভিন্ন উৎসগুলো নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আর একটু আলোচনা করি। আচ্ছা, এই ঋণের উৎসকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা প্রাতিষ্ঠানিক উৎস, একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। এই প্রাতিষ্ঠানিক উৎসকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে উপানুষ্ঠানিক উৎস, একটা হচ্ছে আনুষ্ঠানিক উৎস। উপানুষ্ঠানিক উৎসগুলোর মধ্যে কি কি পড়ে? যেমন এনজিও সমূহ ও গ্রামীণ ব্যাংক, এখান থেকে আমরা অর্থ সংগ্রহ করতে পারি ক্ষুদ্র ঋণের মাধ্যমে। আর আনুষ্ঠানিক উৎস হচ্ছে যেমন কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাষ্ট্রীয় কৃষি উন্নয়ন ব্যাংক, সমবায় ঋণদান সমিতি, বাংলাদেশ পোল্ট্রি উন্নয়ন বোর্ড, সমবায় ব্যাংক লিমিটেড ও সরকার প্রভৃতি, এখান থেকে আমরা অর্থ সংগ্রহ করতে পারি প্রাতিষ্ঠানিক উৎস। আচ্ছা, আবার আনুষ্ঠানিক উৎস। আর অপ্রাতিষ্ঠানিক উৎস বলতে আমরা বুঝি যেমন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রাম্য মহাজন, গ্রাম্য ব্যবসায়ী, দোকানদার, ধনী কৃষক, দালাল, ব্যাপারী, এর মাধ্যমে আমরা অর্থায়ন করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বিভিন্ন অর্থায়ন কি, অর্থায়নের কার্যাবলী, অর্থায়নের শ্রেণীবিভাগ, অর্থায়নের উৎস, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি গত ক্লাসগুলোতে। আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হওয়া। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা মন দিয়ে বাসায় পড়বে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভালো থেকো।